বনেদিয়ানা তথা জমিদার বাড়ির পুজোগুলিতে নিজস্ব আচার অনুষ্ঠান দেখা যায়। তা যে কোনো দেবদেবীর আরাধনার ক্ষেত্রেই জমিদার বাড়িতে নিজস্ব আচার অনুষ্ঠান মেনে পুজো পাঠ হয়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও জমিদার বাড়ি বা পারিবারিক পুজোগুলোতে নিজস্ব রীতিনীতি বজায় রেখে পুজো পাঠ এবং দশমীর দিন আচার অনুষ্ঠান পালন করে বিসর্জন হয়। সেই মতো রবিবার তেঁতুল তোলার পর সোমবার ভদ্রেশ্বরগঞ্জ বাজারের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের আগে প্রথমত ছেলেরা মা জগদ্ধাত্রীকে বরণ করলেন। 213 বছরের পুজোতে প্রথম থেকেই ছেলেরা বরণ করে আসছে। কথিত আছে, আগে মেয়েরা বাইরে বের হতে পারত না, অত্যাচারিত হতো, সেই কারণে ছেলেরাই বরণ করতে আসতেন। ইংরেজ আমল থেকে এই প্রথা প্রচলিত। তৎকালীন সময়ে সমাজ কুসংস্কারে আবদ্ধ ছিল, তাই মেয়েদেরকে বাড়ির মধ্যেই বেশি জীবন কাটাতে হতো। বাইরে বের হয়ে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারত না, তাই পুরুষরাই শাড়ি পরে মা জগদ্ধাত্রী দশমীর বরণ করতেন। সেই প্রাচীন প্রথা এখনো চলছে ভদ্রেশ্বরগঞ্জ বাজারে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনে। এদিন সকাল থেকে এই অভিনব বরণ পর্ব দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখে চলে ধর্মীয় আচার অনুষ্ঠান। প্রথা অনুযায়ী আমরা বরণ করে থাকি। আমাদের স্মরণ আছে বিগত আমাদের ইংরেজ শাসনের সময়, তখন মহিলাদের ওপর খুব অত্যাচার হতো বা মহিলাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না। তখন বরণের জন্য একটা জায়গা তৈরি হয়েছিল। তখন আমরা সিদ্ধান্ত নিই, আমরা ছেলেরাই বরণ করে মাকে বরণ করে নিয়ে যাব এবং ছেলেরাই সেই থেকে সেই প্রথা মেনে আসছি এবং সেই প্রথা মেনেই আজকে বরণ শুরু হবে এবং এই বরণের মাধ্যমে মায়ের আজকে বিসর্জন যাত্রা হবে। আমরা ছোটোর থেকে এটা দেখছি। আমি এখানকার মেয়ে, আমার জন্ম থেকে আমি পুজো দেখছি, আর ছেলেরাই এখানে শাড়ি পরে বরণ করে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।